আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আর মাত্র দুই দিন পরেই পবিত্র মাহে রমজান। তো রমজানের আগে সৌদির কাছ থেকে কি কি উপহার পেলাম, আসুন আপনাদেরকে সেটা দেখাই। প্রথমে দেখতেছি, এই দেখুন একটা অয়েল দিছে, অয়েলটা হচ্ছে আপনার 2 কিলো পরিমাণ অয়েল, না 2 কিলো না, 1.5 দেড় লিটার অয়েল, সয়াবিন অয়েল 1.5 লিটার। একটা হোয়াইট চিজ, একটা হোয়াইট চিজ দিছে, তাতে একটা ক্রিম দিয়ে রুটির সাথে মেখে খেতে পারে। এটাকে সৌদি আরবের জুবনা সাইল, জুবনা কাসাক এরকম বলে থাকে। এরপরে দিছে আপনার চিনি, চিনির পরিমাণটাও হচ্ছে কম না মাগো মা, 1 কেজি 800 গ্রাম চিনি দিছে, বুঝছেন? একদম ইনটেক একটা করে দিছে। তারপরে দিছে টমেটো পেস্ট, একটা টমেটো পেস্ট দিছে। এরপরে দিছে একটা ফ্রুটার্স পাউডার, যেভাবে এটা একটা দুধের মতো হালকা গরম পানির সাথে মিক্স করে, যাতে কিছু ফুডস এইসব কিছু দিয়ে আপনি শর্টকাটস কোনো খাবার তৈরি করতে পারেন, বুঝছেন? তাতে ইফতারি কিংবা সেহরির সময় আপনি পুষ্টিকর খাবার খেয়ে রোজা রাখতে পারেন। সেজন্য করে দিছে একটা, একটি ক্রিম দিছে, এটাও আপনার দুধের মিশিয়ে যখন তখন খেতে পারেন। এটা দিছে হচ্ছে 2 পিস। আর এটা দিছে হোয়াইট উডস, মানে আমাদের দেশে যে আমরা চিরা বলি না, তো এটা হচ্ছে উডসের চিরা, আপনি দুধ দিয়ে ভিজিয়ে খেতে খাওয়া যায়, এটাও শর্টকাট উইথ কুকিং লেখাই আছে, দেখছেন? মানে দুধ জাল দিয়ে সোজা এটা ঢেলে দিয়ে আপনি শর্টকাট খেয়ে ফেললেন। এরপরে একটা দিছে সুইটস মিল্ক, এটা মনে হয় কেক টেক বানায় না এরকম আর কি, সুইটস মিল্ক হালকা দিয়া তাড়াতাড়ি শর্টকাটে আপনি কিছু বানিয়ে ফেললেন। তারপরে একটা লিপটন দিছে, টি ব্যাগ চা খাওয়ার জন্য। এরপরে দিছে দেখেন, ভাবতে অবাক লাগে, হাফ কিলো কিসমিস, 1 কিলো 400 গ্রাম এরকম হবে কিসমিস দিছে, ভাবা যায়, কালো কিসমিস দিছে। আর একটা জিনিস দিছে আসলে পুষ্টির জন্য, এই যে 1/2 কেজি পরিমাণ গুঁড়ো দুধ, তাহলে বুঝেন আসলে সৌদি আরবের মানুষের মনোনয়সতা খুব ভালো। আসলে ভালো লাগলো, এগুলো জিনিস দিছে শর্টকাট মানুষকে ইফতারি কিংবা সেহরি করার জন্য। দোয়া করি আর নিয়ত করতেছি যাতে আল্লাহ তাআলা সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন, সবাইকে যেন তৌফিক দান করেন, আর এই রোজাগুলো রাখার জন্য সবাইকেই তৌফিক দান করেন। আর যে নিয়ে জিনিসগুলো দিচ্ছেন আল্লাহ তাআলা যেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখে, আমিন।